হ্যালো ফ্রেন্ডস, মোমোস ব্লগের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কালকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে, আর তার জন্য আজকে আমি ঠাকুর কিনতে যাব। আমাদের বাড়িতে প্রতি বছরই লক্ষ্মী পুজো হয় এবং সেই ঠাকুর কিনে আনে বাপি, কিন্তু আজকে আমি ঠাকুর কিনতে যাব। চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। বাড়ি থেকে বের হলাম, আমরা এখন যাব কুলডাঙ্গা বাজারে। এই কুলডাঙ্গা বাজার থেকেই আমাদের প্রতি বছর প্রতিমা কেনা হয়, আর এটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট বাজার, কুলডাঙ্গা বাজার। ওখান থেকেই আমাদের যাবতীয় বাজারপত্র করা হয়। আর আমরা এখন চলে এসেছি বাজারে, মেন বাজারে ঢুকছি। তবে আজকে হয়তো আমি আমাদের বাজারটা পুরো ঘুরিয়ে দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে সময় হাতে খুব কম। ওই গন্তব্যস্থলে যাওয়ার আগে যতটুকু পড়বে দুপাশারই দোকানপাতিগুলো সব দেখিয়ে দেব। এই যে সামনে ভাই যাচ্ছে আর পিছনে আমি যাচ্ছি। আর একটা জিনিস আজকে আপনাদের দেখাবো, এই বাজারে যে মাছের বাজার আছে, সেই মাছের বাজারের ভিতরে আমাদের নিজস্ব একটা ঠাকুর মন্দির আছে। কী ঠাকুর বলুন তো? বড় বাবা ঠাকুর, আমাদের নিজস্ব বড় বাবা ঠাকুরের মন্দির আছে, সেটা দেখাবো। কথা বলতে বলতে চলে এলাম ঠাকুরের দোকানে। দেখতে পাচ্ছেন কত রকমের ঠাকুর, ছোট বড়। শুধু ঠাকুর নয়, কিন্তু ঠাকুরের ঘট, সরা, যাবতীয় সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। এখানে বড় ছোট সব রকমেরই ঠাকুর আছে, কিন্তু আমাদের বড় ঠাকুর পছন্দ হওয়া সত্ত্বেও একটা নির্দিষ্ট মাপের ঠাকুর নিতে হবে, কারণ আমাদের ঠাকুর রাখার যে জায়গাটা, সেই জায়গাটা তো ছোট, তো সেই মাপ করেই আমরা ঠাকুর নেব। দেখি আমাদের কোন ঠাকুরটা পছন্দ হয়। এই যে এখানে এই ঠাকুরটার মুখটা কত মিষ্টি, কি সুন্দর। এখন আমার আর ভাইয়ের মধ্যে প্রচুর কনফিউশন যে এত সুন্দর সুন্দর দেখতে ঠাকুরের মধ্যে কোন ঠাকুরটা নেব। তবে দুজনেরই একটা ঠাকুরের দিকে বিশেষভাবে চোখ পড়েছে, তো একটা ঠাকুর দুজনেরই নজর কেড়েছে আর কি, তো সেই ঠাকুরটাই ভাবছি নেব। দেখা যাক কী হয়। আমাদের বাড়ির এই যে লক্ষ্মী পুজোটা অনেক বছর ধরেই হয়ে আসছে, প্রায় 24-25 বছর ধরে হয়ে আসছে এই লক্ষ্মী পুজো। তো প্রতি বছর বাপি ঠাকুর কিনতে আসে, বাপি আর ভাই। বাপি মানে হচ্ছে আমার শ্বশুর মশাই, কিন্তু এবছরে আমার ইচ্ছা হয়েছে আমি ঠাকুর কিনতে যাব। তো একটা ঠাকুর পছন্দ হয়েছে, যেটা বললাম না যে ভাইয়ের আমার দুজনেরই নজর কেড়েছে, ওই ঠাকুরটা আমি নিয়ে নিলাম কাকুর কাছ থেকে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই যে কাকুকে দেখছেন, এনার সাথে কিন্তু আমাদের অনেক পুরনো সম্পর্ক, যদিও আমি জানতাম না, আমি বিয়ের পরে জেনেছি। তো এই কাকু আমাদের বাড়ি মাঝে মাঝে আসেন, তো ভালোই সম্পর্ক এনার সাথে। তো এই কাকুর কাছ থেকে ঠাকুর আর ঘট, আনুষঙ্গিক যা কিছু লাগে সব কিছুই নিয়ে নিলাম। এখন চলে এসেছি আমাদের ঠাকুর মন্দিরে। এই যে বড় বাবা ঠাকুর, আর তার পাশে হচ্ছে মা কালী। আজকে যেহেতু শনিবার, তো এখানে অনেকে পুজো দিতে আসছেন, অনেকে ধূপবাতি জ্বালেন, অনেকেই পুজো দিতে আসছে দেখছি। শ্রাবণ মাসে এখানে প্রচুর লোকের সমাগম হয়, আর শ্রাবণ মাসের শেষ শনিবার যেদিন আর কি উৎসব হয়, সেদিনও প্রচুর মানুষ আসেন এখানে ঠাকুরের কাছে, এই মন্দিরে আসেন। ফেরার সময় একটু ঝালমুড়ি খাবো ইচ্ছা হয়েছে, তো এখন ওই পিএন মান্না স্কুলের সামনে যে কাকু বসেন, বিশু কাকু, ওনার কাছ থেকে ঝালমুড়ি আনতে যাচ্ছি। উনি ঝালমুড়িটা বেশ ভালো করেন, তো ঝালমুড়িটা বাড়িতে নিয়ে চলে যাব, বাড়ি গিয়ে খাবো আর কি। যখন বিবেকানন্দ গার্লসে পড়তাম তখন থেকেই বিশু কাকুর আলু কাবলি আর বিশু কাকুর কাছে ঝালমুড়ি এই সমস্ত কিছু খেতাম। তো বিশু কাকুকে আমি চিনি সেই ছোট্ট থেকে, ক্লাস 5 থেকে। তো এখনও কাকু ঝালমুড়ি, আলু কাবলি এই সমস্ত কিছু খুব ভালোই বানায়। কাকু একটু স্পেশাল করেই দেখছি এটা বানিয়ে দিচ্ছে। আ
আর যারা এই কুলডাঙ্গি বাজারের কাছাকাছি থাকেন তো তারা একবার বিশু কাকুর কাছে ঝালমুড়ি ট্রাই করে দেখতে পারেন, দারুণ বানান কিন্তু, আলু গাবলিটাও দারুণ বানান। ঝালমুড়ি বানিয়ে প্যাকেট করা হয়ে গেছে, এবার ঝালমুড়ি নিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগ।